একটি সাদা এলাচ দেখানোর চেষ্টা করতেছি। আমি বাগানে আসছি, আমি কথা বলার চেষ্টা করব কতদিন বয়সে এই এলাচটা ধরছে, কিভাবে রান্নায় ব্যবহার করতে হবে বিষয়ে জানবো। আমি আগে গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি অনেকদিন খুঁজতেছিলাম, আমি জেনেছি এরকম একটা বাগান আছে, আলহামদুলিল্লাহ আজকে আমি সে বাগানে আসতে পেরেছি। ঠিক এক বছর পর গাছে ফুল। আগের ভিডিওতে ফলসহ ভিডিও ধারণ গত বছর 22 সালে, ব্যতিক্রম এলাচ হওয়ায় জাতটি আমরা সংগ্রহ শেষে রোপণের পর সুন্দর ফুল এসেছে। তেমন কিছু পরিচর্যা করা হয়নি এখনো, মাঝে মধ্যে পানি ছাড়া। সুগ্রাণ জাতের এলাচ গাছে ফুল আসায় বেশ আনন্দিত আমরা, কারণ অনেক জাতের এলাচ আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে, তার মধ্যে এটিও একটি জাত যেটি বহির্বিশ্ব থেকে এসেছে, বিভিন্ন হাত হয়ে আমাদের কাছে পৌঁছে এবং এত সুন্দর ফুল ধরেছে, যে কোনো আমরা বেশ আনন্দিত। সাদা এলাচের বয়সটা কতদিন? আমার যখন ছোট চারা আনে লাগানো হয় তখন থেকে 3 বছর পর থেকে ধরা শুরু হয়। এই জাতটা সংগ্রহ করেছিলেন কোথায় থেকে? জাতটা আমি অনেক আগে রাঙ্গামাটি থেকে নিয়ে আসছিলাম। রাঙ্গামাটি আপনি যার কাছ থেকে নিয়ে আসছিলেন সে কি বলেছে? এ পাশে যদি একটু আসতাম কথা বলি, সে কি বলেছিল যে কখন এই জাতটা কোথাকার? ওরা বাইরের দেশ থেকে নিয়ে আসছিল। এটা বাহিরের? আচ্ছা, এটা এই যে ফলটা দেখতেছি, এই ফলটা কখন ব্যবহার করা যায় বা এই ফলটা এভাবে ব্যবহার করা হয় কিনা? না, এই ফলটা ছেড়ার পরে যখন পোক্ত হয়ে লাল লাল ভাব আসবে, লাল লাল ভাব আসবে। কতদিনের মাথায় এই ফলটা লাল লাল ভাব আসে? 2-3 মাস পরে। 2-3 মাস পরে, অর্থাৎ ফুল বা ফল আসার 2-3 মাসের ব্যবধানে এটা ব্যবহার উপযোগী হয়। এখন যদি বলতেন যে ব্যবহারটা কিভাবে হয়? ব্যবহারটা এই ফলটা শুকানো হবে, আমরা শুকানোর পরে এটা কেটে বা অর্ধেক করে আমরা তরকারির মধ্যে। কতদিন লাগে শুকাতে? এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ মাঝে রোদে রাখলে এক সপ্তাহের মধ্যে সে শুকে যাবে। শুকে যাওয়ার পরে এই যে কিছুদিন রাখে আমরা তরকারিতে ব্যবহার করতে পারবো। এক সপ্তাহ শুকালে অনেক দিন রাখা যায় বাইরেতে। আচ্ছা, আর এটা কতটুকু পরিমাণে কতটুকু দিতে হয় আর কি? 1 কেজি মাংসের মধ্যে একটা একটা ফল, একটা ফলে এই ফলের যে অংশটুকু শুকানোর পরে যে অর্থাৎ এর যা আছে ছাল বা যেটা আছে সবই একবারে ব্যবহার হয়ে যায়। আর আরেকটা যেটা বললেন যে এটা শুধু সাদা এলাচ, এটা সাদা এলাচ আর কালো এলাচ দিতে হয় না? জি না, এটা এটা 1 কেজি মাংস বা তরকারির মধ্যে যদি দেওয়া হয় তাহলে যথেষ্ট, একটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা জিনিস। যেখানে ব্যতিক্রম কিছু সেখানেই সুপার সুপান্তর, সেখানেই আমি মোহাম্মদ ফরিদ রহমান ফারুক। আমাদের ইচ্ছে বগুড়ে একটি গাছ হাসপাতাল করার, যেখানে গাছের এবং মানুষের চিকিৎসা হবে একসাথে। এ লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের সঙ্গে থাকতে, ভালো মন্দ মন্তব্য জানাতে, সবার মাঝে আমাদের ভিডিওর অংশগুলো ছড়িয়ে দিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।